শুধু আবরারই নয়, উচ্চশিক্ষায় বিশ্ববিদ্যালয়ে এসে রাজনৈতিক প্রতিহিংসার বলি হয়ে প্রাণ হারিয়েছেন আরও অনেকে। সঠিক পরিসংখ্যান না থাকলেও 10 বছরে অন্তর্কোন্দল এবং প্রতিহিংসার শিকার হয়ে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে মারা গেছেন 50 জনেরও বেশি। কিন্তু একটি হত্যাকাণ্ডেরও বিচার কার্যকর হয়নি আজও। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনীতির আধুনিকায়ন ঘটেনি, রূপ নেয়নি প্রতিষ্ঠান হিসেবে। তাই যারা তেলবাজির রাজনীতি করছে পুরস্কৃত হচ্ছেন তারা, আর ক্যাম্পাসে ঘটছে ন্যাক্কারজনক সব ঘটনা। যোগ্য ব্যক্তি তারা যোগ্য জায়গায় যেতে পারে না, ফলে যখনই যোগ্য ব্যক্তি কোনো পাওয়ার হোল্ড করতে পারে না, অযোগ্যরা তারা এই ধরনের কাজ করে থাকে, বিশেষ করে ক্ষমতাশীল সংগঠনগুলো, সেটিরই একটা রিফ্লেকশন এটা। মনোরোগ বিশেষজ্ঞদের মতে, অপরাধীদের শাস্তি না হওয়ায় তাদের অপরাধ প্রবণতার লাগাম টানা যাচ্ছে না। মানবিক শব্দটা আসার পরে পরে কিন্তু মানুষকে মানুষের প্রতিরক্ষা করা, রক্ষা করা, এই সমস্ত বিষয় কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। তো যখন মানুষ কোনো একটা কাজ করবে, সেটা যখন সিস্টেমের মধ্যে এমনভাবে তৈরি হয় যে এটা পানিশমেন্ট পাওয়ার মতো, তখন কিন্তু মানুষ সেখান থেকে ফিরে আসে। আবার যখন সেই কাজটা করার পরে সেটা রিওয়ার্ড হোক অথবা সে নিজে আনন্দ পায় কোনো কারণে, তখন কিন্তু বিহেভিয়ারটা বাড়তে থাকে। সমাজে যখন অপরাধ করে সেই অপরাধের বিনিময়ে কোনো লাভ পাওয়া যায় এবং সেইটার জন্য কোনো জবাবদিহিতা করতে হয় না, তখন কিন্তু অপরাধ প্রবণতাকে মানুষ নিয়ন্ত্রণ করে না। বিশ্লেষকদের মতে, দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করার মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, তাহলে বন্ধ হতে পারে হত্যার বিভৎসতা। যাদেরকে ধরা হয়েছে তাদেরকে যদি উপযুক্ত শাস্তির বিধান করা যায় এবং তাদেরকে পানিশমেন্টও দেওয়া যায়, তাহলে আমি বলবো যে একটা ধাপ এগিয়ে নেওয়া যেতে পারে। একদিকে পানিশমেন্ট, আরেকদিকে আমরা যদি এ ধরনের আবহ তৈরি করতে পারি, এই দুয়ের মধ্য দিয়ে কিন্তু আমাদের মধ্যে যে ধরো দীর্ঘদিনের এই যে আমি বলবো যে দ্বন্দ্ব, দীর্ঘদিনের একটা মাইন্ডসেট, শারীরিকভাবে আঘাত করার মধ্য দিয়ে আমাদের উল্লাস বা আনন্দ পাওয়ার এক ধরনের আমি বলবো যে একেবারে ব্রুটাল একটা সিস্টেম, সেই জায়গা থেকে আমরা মুক্ত হতে পারি। সেই প্রতিষ্ঠানগুলি যদি তাদের যা যা কাজ দেয়া আছে, যে দায়িত্বগুলি দেয়া আছে, যে কর্তব্যগুলি দেয়া আছে, সেগুলি যদি নিষ্ঠার সঙ্গে করে, সেটা যদি ব্যক্তিগত রাগ অনুরাগের উপরে উঠে করে, কোনো লাভ অলাভের হিসাব না করে করে, তখনই সমাজে অপরাধ নিয়ন্ত্রিত হতে পারে। রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেও এই বিষয়ে তৎপর হতে হবে বলে মনে করেন তারা।